জামালপুর জেলার শস্যবাড়ি উপজেলার দুই নং পকল দিকে ইউনিয়নের নৌকা মার্কার ইউপি জনগণের বন্ধু ইউনিয়নবাসীর প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগের বলিষ্ঠ কর্মী আশাফুল আলম মানি তার নির্বাচনী পথসভা বয়রা বাজারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারণের পথসভায় বক্তব্য রাখেন শস্যবাড়ি উপজেলা আওয়ামী লীগের প্রাণ প্রিয় শস্যবাড়ি উপজেলাবাসীর প্রিয় মুখ প্রিয় মানুষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাসরা জেলা আওয়ামী লীগের সম্পাদক জহুরুল ইসলাম মানিক ও পুগলদিঘা ইউনিয়ন নৌকা মার্কা ইউনিয়নের পুগলদিঘা ইউনিয়নের নৌকা মার্কার ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মানিক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। আপনারা এসেছেন
২৬ ডিসেম্বর তোমাদের শেখ হাসিনার নৌকা মনন আমাকে দিয়েছে আপনাদের কাছে নৌকা মরকা প্রতীকে ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সম্মানীয় উপদপ্তর সম্পাদক সম্পর্ক থাকতে পারে না আমার তিনি যেই হন যত বড় আত্মীয় হন যত বড় বন্ধুই হন আজকে নৌকার বিরুদ্ধে যখন বিএনপি লড়ে তখন তারা আমাদের প্রতিপক্ষ নৌকার বিরুদ্ধে যখন জামাত লড়ে তখন জামাত আমাদের প্রতিপক্ষ আজকে সমর চেয়ারম্যান সাহেব আমি আপনাকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করতে চাই না কিন্তু আমরা আপনাকে বলতে চাই গ্রামের প্রবাদ রয়েছে দুধ কলা দিয়ে নাকি কাল সাপ পালা যাচ্ছে করতে পারলেন আজকে আপনাকে আমরা এই মঞ্চ থেকে ধিক্কার জানাই আপনার বাবা আপনাকে জন্ম দিয়ে দুনিয়াতে এনেছিল সাহস হিসাবে কিন্তু আপনার নামের সাথে যে চেয়ারম্যান শব্দটি যোগ হয়েছে সেটি জন্ম দিয়েছে বাংলাদেশ বেইমানি আপনি ফারুক ভাই আপনি দিঘাতে নৌকার বিজয় নিশ্চিত করবে আমাদেরকে যে রিপোর্ট শেখ হাসিনার কাছে জমা পড়েছেন আপনি ভালো মানুষ নন সেই কারণেই জননেত্রী শেখ হাসিনা আপনাকে মুক্তিযোদ্ধাদের পক্ষে নৌকার ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছে জয় বাংলা জয় বাংলাদেশ সবাইকে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে 30 তারিখে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সংবাদটি আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের সংবাদ ইউটিউব/shadinbanglanewstv.com ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook/shadinbanglanewstv.com